এবং কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আবারও অটোমেটিক্যালি ডাটা অ্যাড হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে মাইক্রোসফট এক্সেলে কিভাবে খুব সহজেই ডাটা এন্ট্রি করা যায়। ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে ডাটা এন্ট্রি করার জন্য সর্বপ্রথম আমরা একটি ফর্মেট তৈরি করে নিব। আমরা কিছু ওয়ার্কারদের ডিটেলস আমরা ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে এন্ট্রি করব। তো এর জন্য ফর্মেট তৈরি করার জন্য সর্বপ্রথম আমি কিছু ফর্ম্যাটিং করে নিচ্ছি। তো এই শিটের একদম এই কোণায় আমি ক্লিক করব, সেক্ষেত্রে টোটাল শিটটি সিলেক্ট হয়ে যাবে এবং আমি এখান থেকে একটু ফন্ট সাইজ বাড়িয়ে নিব। তার ফলে যেটি হবে, আমি যে সেলে রেখেই লিখি না কেন এই সেম ফন্ট সাইজ অ্যাপ্লাই হবে। তো শুরুতে আমি লিখছি আইডি, তারপরে আমি লিখছি নেম, তারপরে লিখছি মাদার্স নেম। তো আমি এভাবে একটা সেল থেকে আরেকটা সেলে মূলত মুভ করছি ট্যাব প্রেস করার মাধ্যমে। যেমন এখানে আমি লিখব ডেট অফ বার্থ, সংক্ষেপে DOB, এবং তারপরে পরবর্তী সেলে যাওয়ার জন্য আমি এখানে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে তার পরের সেলে চলে যাবে। তারপরে লিখছি তারপরে লিখছি ওয়ার্কিং শিফট, তারপরে লিখছি জেন্ডার, তারপরে লিখছি অ্যাড্রেস, তারপরে লিখছি কন্ট্যাক্ট নং। তো এইভাবে আপনারা ট্যাব প্রেস করার মাধ্যমে একের পর এক ডান পাশের সেলগুলোতে মুভ করতে পারবেন। তো আমরা এখন এই লেখাগুলোকে একটু বোল্ড করে নিব, আমাদের মতো করে একটু ফরম্যাটিং করে নিব। তারপরে আমরা একটা কালার দিয়ে নিব, আমরা এই কালারটা রাখতে পারি, এবং আমরা এই উপরের যে সেলগুলো এগুলোকে আমরা এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে নিব। এবং তারপরে উপরে সেলে আমরা লিখব ওয়ার্কার ডিটেলস, এবং এইখানটা আমরা একটু ফন্ট সাইজটা বাড়িয়ে নিব এবং এটাও আমরা বোল্ড করে নিব, এবং এখানে আমরা একটা ফিল কালার দিয়ে নিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিলাম, এবার ফন্টের কালারটা আমরা একটু সাদা করে দিব, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। তো আমরা এই লেখাগুলোকেও আমরা সেন্টার অ্যালাইন করে নিই, এবং তারপরে হচ্ছে আমরা কলামগুলোকে একটু ছোট বড় করে সাইজ করে নিই। তো আমরা একটা ফরম্যাটিং তৈরি করে নিয়েছি, আমরা এখন এর চারিপাশে বর্ডার দেব। বর্ডার দেওয়ার জন্য আমরা সম্পূর্ণটুকু সিলেক্ট করব এবং তারপরে এইখানটার এই বর্ডারের পাশে ড্রপ ডাউন আইকনে ক্লিক করব এবং এখানে অল বর্ডার্স এই অপশনটি সিলেক্ট করব। এক্ষেত্রে এর চারিপাশে বর্ডার হয়ে যাবে, বর্ডার চলে আসবে। এখন আমরা এই প্রত্যেকটা কলামের ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে অটোমেটিকভাবে এখানে আপডেট করব বা পোস্টিং দিব। তো এই জন্য আমরা যেটা করব, সর্বপ্রথমে এই অফিস আইকন, অফিস বাটন এখানে ক্লিক করব, তারপরে এখান থেকে এক্সেল অপশনস এই অপশনটায় ক্লিক করব, তারপরে আমরা এখান থেকে এই কাস্টমাইজ অপশনে ক্লিক করব, তারপরে আমরা চুজ কমান্ডস ফ্রম এখানে ড্রপ ডাউনে ক্লিক করে অল কমান্ডস সিলেক্ট করব, তারপরে আমরা এখান থেকে স্ক্রল করে এফে চলে যাব। তো এফে যাওয়ার পরে এখান থেকে আমরা ফর্ম খুঁজব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এফ সিরিয়ালে খুঁজতে খুঁজতে এই ফর্ম পেয়ে গিয়েছি। ফর্মটি আমরা একেভাবে সিলেক্ট করব মাউস দ্বারা ক্লিক করে, এবং তারপরে আমরা অ্যাডে ক্লিক করব, তারপরে আমরা এখান থেকে ওকে ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের এই কুইক অ্যাক্সেস টুল বারে আমাদের ফর্মের আইকন চলে আসবে, অর্থাৎ আমরা এই কুইক অ্যাক্সেস টুল বার থেকেই আমরা এখন এই ফর্মের অপশনগুলো ব্যবহার করতে পারবো। তো যেহেতু আমরা এই প্রত্যেকটা কলামের আন্ডারেই আমরা ডাটা এন্ট্রি দিব ফর্ম ব্যবহার করার মাধ্যমে, এজন্য আমরা এই কলাম হেডিংগুলোকে সিলেক্ট করে ফেলব এবং তারপরে আমরা এই ফর্মের আইকনে ক্লিক করব। তারপরে এরকম একটি ওয়ার্নিং মেসেজ শো হবে, তো আমরা এটা ওকে ক্লিক করব। তার ফলে যেটা হবে, এরকম ডাটা এন্ট্রি করার একটি ফর্ম চলে আসবে এবং এখানে আপনারা প্রত্যেকটা কলামের অপশন দেখতে পারবেন, অর্থাৎ আমাদের এইখানে যে যে কলামগুলো ছিল এখানেও সেরকম কলামের ইনপুট দেওয়ার অপশন পেয়ে যাবেন। এবং আমরা এখন থেকে সম্পূর্ণভাবে আমরা কোনো রকম মাউস ব্যবহার করা ছাড়াই আমরা ডাটা ইনপুট দিতে পারবো। যেমন আমি যদি আইডি এখন লিখি 001 এবং তারপরে আমি আবার ট্যাব প্রেস করে নেমের এই ঘরে চলে আসব। আমি ট্যাব প্রেস করলাম, তারপরে এখানে নেমের এখানে দিলাম আরাফ আহমেদ, তারপরে মাদার্স নেমে দিলাম নাজমুন নাহার, তারপরে আমি আবার ট্যাব প্রেস করে জন্ম তারিখ দিচ্ছি 01, তারপরে আবার ট্যাব প্রেস করে পোস্ট দিচ্ছি ম্যানেজার, ওয়ার্কিং শিফট দিয়ে দিচ্ছি মর্নিং, জেন্ডার মেল,
অ্যাড্রেস খুলনা দিয়ে দিচ্ছি, তারপর ট্যাব প্রেস করে একটি নাম্বার দিয়ে দিচ্ছি, তারপরে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আপনারা দেখতে পেলেন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথেই এইখানটাতে অটোমেটিক্যালি সকল ডাটা অ্যাড হয়ে গেল। তো আমার এখন কোনো রকম মাউস ব্যবহার না করে আমি ডাটা অ্যাড করতে পারবো এভাবে। যেমন আমি যদি আরেকটা ডাটা অ্যাড করি, আইডি টু, নেম দিই নাভিহা আহমেদ, তারপরে মাদার্স নেম দিই ফাতেমা নাজমুন, তারপরে ডেট অফ বার্থ দিই তারপর পোস্ট দি ওয়ার্কিং শিফট দি ডে, তারপরে আমরা জেন্ডার ফিমেল, তারপর অ্যাড্রেস ঢাকা, এবং কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আবারও অটোমেটিক্যালি ডাটা অ্যাড হয়ে গেল। এক্ষেত্রে যেটা সুবিধা হয়, আমরা অনেক কম সময়ে অনেক দ্রুত অনেক বেশি ডাটা অ্যাড করতে পারি, এবং আমাদের বারবার মাউস ধরা বা বারবার এক একটা সেল বা কলাম সিলেক্ট করার প্রয়োজন হয় না। তো আমরা অলরেডি দুটো ডাটা অটোমেটিক্যালি ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে ইনপুট দিয়ে ফেলেছি। তো আপনারা চাইলে এই ডাটাগুলোকে এডিট, ইভেন আপনারা মুছেও ফেলতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি স্ক্রল করে একটু উপরে যাই, সেক্ষেত্রে আপনারা এই দুটো ডাটাই এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা চাচ্ছি এখন এই দুই নম্বর ডাটাটা ডিলিট করে দিব। তো দুই নম্বর ডাটা ডিলিট করার জন্য দুই নম্বর ডাটাতে আসার পরে আমরা এখানে এই ডিলেটে ক্লিক করব। তারপর এরকম একটি ওয়ার্নিং মেসেজ দেখাবে, এখানে ওকে করলে আপনারা দেখতে পেলেন দুই নম্বর ডাটাটি ডিলেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে আবারও ডাটা অ্যাড করতে পারেন, যেমন আইডি দিচ্ছি টু, নাম দিচ্ছি সোহাগ, নার্স নাম দিচ্ছি ফাতেমা, ডেট অফ বার্থ দিচ্ছি 20/97, পোস্ট দিচ্ছি কোঅর্ডিনেটর, ওয়ার্কিং শিফট দিচ্ছি মর্নিং, জেন্ডার মেল, অ্যাড্রেস দিচ্ছি রাজশাহী, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি একটা দিয়ে এন্টার প্রেস করছি। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আবারও অটোমেটিক্যালি ডাটা অ্যাড হয়ে গেল। ইভেন আপনারা চাইলে এই ডাটাগুলোকে আপনাদের প্রয়োজন মতো আপনারা এডিটও করতে পারেন। যেমন মাদার্স নেমের এখানে ফাতেমার পরে আমি নাসরিন দিয়ে দিচ্ছি, এবং তারপর যদি আমি আবার এন্টার প্রেস করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মাদার্স নেমে ফাতেমার পাশাপাশি নাসরিনও অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল। আপনারা এভাবে খুব সহজেই মাইক্রোসফট এক্সেলের ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে ডাটা ইনপুট দিতে পারেন, এডিট করতে পারেন, ইভেন ডিলেটও করতে পারেন। এবং এক্ষেত্রে সময় অনেক বেশি সাশ্রয় হয়, এবং অনেক দ্রুত অনেক বেশি ডাটা ইনপুট দেওয়া যায়, এবং খুব সহজে এটি অপারেট করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।